কুইক রেসিপি প্রেজেন্টেড বাই এনসিসি পরমা। আজকের রেসিপি হানি লেমন চিকেন উইথ উইংস। উপকরণ: মুরগির উইংস 6 পিস, আদা গুঁড়ো 1 চা চামচ, রসুন গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, চিনি 1/2 চা চামচ, লবণ স্বাদমতো, তেল লাগবে পরিমাণ মতো। সসের জন্য লাগবে তেল 1 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, মধু 1 চা চামচ। সাজানোর জন্য লেবুর খোসা কুচি 1 চা চামচ, সাদা তিল 1 টেবিল চামচ। হানি লেমন চিকেন উইংস প্রস্তুত প্রণালী: প্রথমে মুরগির উইংস নিন। উইংসের সাথে আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস, টমেটো সস, চিনি, লবণ আর লেবুর রস সব উপকরণ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখুন। ফ্রাই প্যানে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন উইংস ভেজে নিন। এবার অন্য আরেকটি পাত্রে তেল গরম করে তাতে রসুন কুচি ভেজে তাতে সয়া সস, ওয়েস্টার সস, লেবুর রস, টমেটো সস, চিলি সস, মধু দিয়ে নেড়ে এর মধ্যে ভাজা মুরগির পাখনাগুলো দিয়ে ভালো করে নেড়ে লেবুর খোসা কুচি এবং তেল দিয়ে ভালো করে নামিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন হানি লেমন চিকেন উইংস। প্রেজেন্টেড বাই এনসিসি পরমা। উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে নিজস্ব অর্থায়নে ও বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স সুবিধায় এনসিসি পরমা নারী স্বাবলম্বী ঋণ।